আপনার আগে যদি মাথা ফাটে তো আমাদের ফাটবে, তারপরে আপনাদের ফাটবে। আর এখানকার ছাত্র যুবক যারা আজকে এসেছেন এই মাঠে মাঠ ভরানোর জন্য নয়, আগামী দিনের লড়াইয়ের শপথ নিতে, তোমাদের কাছে আমাদের আবেদন, ভবিষ্যতে যদি তোমার হয় এই লড়াইটা তোমাকেই জিতে নিতে হবে। তার জন্য যত দূর যেতে হয় পিওয়াইএফআই তোমাদের সাথে আছে, আমাদের দরজা তোমাদের জন্য। এখানকার পাট চাষি, এখানকার ধান চাষি, এখানকার আলু চাষিদের কি হবে? তাদের ছেলেপুলেগুলো কোথায় পড়তে যাবে? তাদের ছেলেপুলেগুলো কলকাতা দিল্লি বেঙ্গালুরু লেখাপড়া করে রেজিনগরে ফিরবে, নাকি পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাবে? তারে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা শুধু দুপুর বেলা খিচুড়ি খেয়ে নিয়ে কে কত ভালো ভাষণ দিতে পারি? আজকে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিনে সম্প্রীতির দিবসে আমরা আপনাদের গান বরণ করতে আসি, আমরা আপনাদেরকে ডাকতে এসেছি। বুকের পাটা নিয়ে, কোমরের মাজা নিয়ে, মেরুদণ্ড শক্ত করে যদি আনিসের বাপ সালেম খানের মতো দাঁড়িয়ে থাকতে পারেন রাস্তায়, আসুন, আমরা আপনাদের হাত ছেড়ে যাব না। যদি চান লুটেরাদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে দেখে নেওয়ার মানসিকতা নিয়ে যদি লড়তে চান, আসুন, পাঁচ ফিরে টাকাবেন, আমাদেরকে পাবেন। আমাদের দূরে যে মা বোনেরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, ইতিরা তারা গরিব লেন ধরে বর্ডার পার করা শেখে, বামপন্থী নেতারা রেশনে চাল চুরি করে জেলে লাল ভাত খেতে শেখেনি, বামপন্থী নেতারা তোমাকে মাস্টারের চাকরি দিয়ে দেব বলে 5 লাখ টাকা বাপের কিডনি বিক্রি করে এনে দাও, আমি আমার পকেটে ভরে নেব, এইটা শেখেনি বামপন্থী কর্মীরা, নেতারা, এমএলএরা, এমপিরা ভোট পেয়ে রেজিনগরে জুটের গবেষণা কেন্দ্র বানানোর জন্য কাজ করেছিল, যাতে রেজিনগরের গরিব পাপকাকাদের বেটারা বেটিরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না চলে যায়, রেজিনগরেই কাজ পায়। আর যারা এই রেজিনগরের পাট চাষিদের তাদের উৎপাদিত পাট গোটা আন্তর্জাতিক বাজারে অন্য দেশে বিক্রি করতে পারে, আর তার জন্য পার্লামেন্টের ভেতরে আর বিধানসভার ভেতরে গলা ফাটাতে পারে, এটা পাপ ছিল বামপন্থীদের। কি হবে 187.3 একর জমির পার্থর বান্ধবীকে নিয়ে পুষ্টি নষ্টি করার জন্য খামার বাড়ি করে দিল? সেই জমি প্রমোটাররা আজকে দালালি করে বেঁচে দেবে? কি হবে রেজিনগরের জুট পার্কের 4টা দিঘির কুকুরগুলোকে বুঝি বুঝিয়ে দিয়ে আর সেখানে আম্বানি আদানিরা নিজেদের গোডাউন বানাবে? তাহলে এখানকার চাষিদের, ক্ষেত মজুরদের, তারা নিজেকে বলে যে আমি মুসলমানদের জন্য, তারা এই গোটা পশ্চিমবঙ্গটাকে কাদের জন্য ছেড়ে দিল? তারা এই গোটা পশ্চিমবঙ্গটাকে আরএসএস এর জন্য আর বিজেপির জন্য দাঙ্গার জন্য ছেড়ে দিয়েছে। ছেড়ে কি করল? রেজিনগর জুট পার্ক 187.3 একর জমি, কত কাঠাতে, কত বিঘাতে, কত একর কি হয় আমাদের বাপকাকারা দাঁড়িয়ে আছে সবাই জানে, 187.3 একর জমি বামফ্রন্টের সরকার রামচন্দ্র ডোমরা যখন পার্লামেন্টে বিধানসভাতে লাল ঝান্ডারা যখন ছিল তখন এই রেজিনগরের এই এলাকাতে গবেষণা হবে, গবেষণা কি গবেষণা করবে? পাটের বস্তায় কুটো থাকে, থাকে তো পাটের বস্তাতে চিনি লোড করা যাবে যদি মিহি বাঁধন না হয়? যাবে? যাবে না। লাল ঝান্ডার দোষ কি ছিল? লাল ঝান্ডার বামপন্থীদের দোষ সেটাই ছিল যে ওরা বিধানসভাতে পার্লামেন্টে ঝগড়াঝাটি করে বলল যে রেজিনগরে যেখানে পাট চাষ হয় গঙ্গার তীরে সেখানে 187.3 একর জমি আমরা নিচ্ছি, সেখানে 169টা প্লট
আর চারটা বড় বড় পুকুর দিঘির মতো থাকবে, যেখানে গবেষণা হবে যে পাট দিয়ে আর কত মিহি বাঁধনে বস্তা বানানো যায়, ব্যাগ বানানো যায়, আর ভিতরে একটা প্লাস্টিকের লেমিনেটের কোটে একটা জায়গা দেওয়া যায়, যাতে পলাশিতে যে সুগার মিলটা আছে সেই সুগার মিলের চিনিটা যখন উৎপাদিত হবে, মানে যখন প্রোডাকশন হবে, চিনিটা যখন বেরোবে, তখন এখানকার যারা পাট চাষিরা আছে তারা ওই 187 একর জমিতে যেখানে চারটা দিঘি থাকবে, 169টা প্লট থাকবে, সেখানেই বস্তা তৈরি হবে, আর কত বস্তা আরো আন্তর্জাতিক বাজারে, গোটা দুনিয়ার বাজারে বিক্রি হতে পারে, পার্লামেন্টে গিয়ে চেঁচাতে পারে, বিধানসভাতে গিয়ে লাল ঝান্ডা চেঁচাতে পারে, আর এখানকার যারা পাট চাষি তাদের পাট গুলো বেশি দামে বিক্রি হয়, আর বিক্রি হয়ে কি হবে সেখানে, এখানে আমাদের বাড়ির ছেলে পড়েরা লেখাপড়া শিখে বড় হয়ে সরকারি পয়সায় তারা গবেষণা করবে। বামপন সরকার, আমাদের পার্টির নেতারা, আমাদের বামপন ছিলা পড়েরা কিছু করতে শিখে, আর মমতা ব্যানার্জির রাজত্বে গোটা পশ্চিমবঙ্গের নদীয়াতে শুধুমাত্র মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা।
ফেব্রুয়ারি মাসে চৌঠা ফেব্রুয়ারি দেশে সরকার তৎকালীন কংগ্রেস সরকার বলল আরএসএস কে ব্যান করে দিতে হবে। শুধু সাবারকার মধ্যে লেখা নাইনি যে আমি ব্রিটিশদের পার্টিতে বেঁচে থাকব, আরএসএস কে মুচি লেখা দিল, বলল আমাকে ব্যান করো না, আমাকে রাস্তায় নামতে দাও, কাজ করতে দাও। বলল তুমি গান্ধীকে খুন করেছো, প্রকাশ্যে গুলি করলে, গান্ধীকে খুন করে দেওয়ার মানে হলো এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য তোমরা মুসলিমদেরকে আবার তাদেরকে কেটে দেওয়ার জন্য, তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তোমরা এই লড়াইটা করতে চাইছো। তোমরা বিপজ্জনক এই দেশের মাটির জন্য, তাই তোমাদেরকে ব্যান করে দেওয়া হলো, তোমাদেরকে একটা ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হলো। আরএসএস বেরিয়ে এসে চিঠি লিখলো দেশের সরকারকে যে আমি ক্ষমা চাইছি, আমাকে ব্যান করো না। বলো তাহলে লেখো তুমি কোনোদিন রাজনৈতিক কাজকর্ম করবে না, তুমি কোনোদিন পার্টি করবে না, তুমি কোনোদিন ভোটে দাঁড়াবে না, তুমি কোনোদিন রাজনৈতিক কোন মঞ্চে দাঁড়িয়ে কথাবার্তা বলবে না। মোহন ভাগবত, গোলবালকার, সাবারকার এরা মুচি লেখা দিল, বলল আমি কোনোদিন পার্টি করব না, ভোটে দাঁড়াব না, আমাকে ঘরের তালা খুলে দাও, আমি একটু বাইরে বেরোতে চাই। গোটা দেশ বলল ঠিক আছে এদের উপরে ব্যান তুলে দাও। আজ আর সে রাজনীতি করছে না, আজ লোক হয়ে গেল, পয়সা নিয়ে তো জ্যোতিপ্রিয় মল্লিকে ডান হাত বা হাত বাকি বুড়রা গোটা পশ্চিমবঙ্গের রেশন দোকানের সঙ্গে তারা দুর্নীতি করে বড় লোক হয়ে গেল, কিন্তু পয়সা নিয়ে ডেকোরেটরের কাজ করে একটা মঞ্চ তৈরি করে দিয়ে এই লড়াইয়ের কথা আপনাদের কাছে নিয়ে যাবার জন্য যারা করেছেন আসলে তারা সাহসিকতার কাজ করেছেন। তাই যারা মাইন্ডম্যান আছে, যারা ডেকোরেটরের কাজ করছেন, আমরা আপনাদেরকেও সেলাম জানাচ্ছি, কারণ এই পশ্চিমবঙ্গে আপনাদের উপরে আক্রমণ চলেছে। যাদেরকে মঞ্চ দিবি না ওদেরকে মাইক দিবি না। আর আজকে বিশেষ দিন এই রক্তদানের শিবির। আজই কা দিন মে 1948 সালে গান্ধীজিকে খুন করে দিয়েছিল দেশের জনক, জাতির জনক। গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা বলেছিলেন, দেশ ভাগ হয়ে গেল, হিন্দু মুসলিমে দাঙ্গা হলো, পাকিস্তান সৃষ্টি হলো, এদেশে যারা বিজেপি, এদেশে আজকে যারা বিজেপি এতদিন যারা আরএসএস এর নামে এই দেশটাকে চালাতো তারা খুন করলো গডসেকে পাঠিয়ে, নাথুরাম গডসে। যে নাথুরাম গডসেকে নিয়ে উত্তরপ্রদেশের সাক্ষী মহারাজ সাংসদ এমপি উত্তরপ্রদেশে গিয়ে গডসের নামে মন্দির বানালো। 30 জানুয়ারি যখন মুর্শিদাবাদ জেলা বেচিনগর লোকাল কমিটি দায় নেই, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দায় নেই, কালকে যারা প্রশাসনিক মিটিং করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসবে, রাজ্যের সরকারের পক্ষ থেকে আসবে তাদের, কিন্তু এত ছোট কথা, এত ক্ষুদ্র কথা তারা এই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবে? তোকে বলো সবসে ডরতে প্রতিদিন আমাদের আজকের এই সভাতে, এই মঞ্চে, এই মাঠে এখন উপস্থিত হয়েছে কমরেড রামচন্দ্র গণ আন্দোলনের নেতৃত্ব, আমাদের সংগঠনের রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড জামিল মোল্লা, আমি ওনাদের দুজনকেই আমাদের মঞ্চে আসতে অনুরোধ করছি, যারা প্রতিদিন আমাদের লড়াইয়ে রাস্তা ঠিক করে দেবার জন্য আমাদেরকে শেখা। কেন ভয় পায় ওরা সত্যি কথা বলতে? क्योंकि छल कपट का समय में सच बात बोलना भी एक क्रांतिकारी का काम है। क्रांतिकारी मतलब विप्लवी। তাই রক্তদান মানে শুধু রক্তদান নয়, রক্তদান মানে হচ্ছে সামাজিক দায়বদ্ধ হচ্ছে লড়াই, রক্তদান মানে হচ্ছে ব্লাড ব্যাংকের রক্তের দালালির বিরুদ্ধে লড়াই করে যাওয়া, রক্তদান মানে হচ্ছে মুসলিম আদিবাসী সিডুল কাস্ট সেই পাড়াগুলোতে যাতে সবাই পেট পুরে খাবার জন্য সৎপথে রোজগার করতে পারে তার লড়াই। রক্তদান মানে হচ্ছে আমার বাড়ির মেয়েগুলো যেগুলো পোয়াতি হয়ে
আমাদের ভাষণ শুনতে আপনাদেরকে আমরা ডাকিনি।